আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এমন কিছু বিউটি আর মেকআপের প্রোডাক্ট যেগুলো আমার মনে হয় 100% তোমাদের কাছে অবশ্যই থাকা উচিত, খুবই কাজের কিছু মেকআপ এন্ড বিউটি প্রোডাক্ট। চলো শুরু করা যাক আজকের ভিডিওটাকে। তার আগে বলবো, ভিডিওটাকে একদম স্কিপ করো না, পুরো শেষ পর্যন্ত দেখো, কারণ কোনো না কোনো প্রোডাক্ট তো তোমাদের খুবই কাজে লেগে যাবে। তো প্রথম আমি তোমাদেরকে দেখাবো নিউটি ডার্মের এই ভিটামিনি ময়শ্চারাইজিং লোশনটা। গাইস, এটা ভীষণই একটা ভালো ময়শ্চারাইজার, যেটা ব্যবহার করে আমি খুবই ভালো উপকার পেয়েছি এন্ড যার জন্য এটা আমি থার্ড টাইম পারচেজ করেছি। তো তুমি যদি এরকম কোনো ময়শ্চারাইজার খুঁজছো যেটা তোমার স্কিনের দাগ ছোপকে, অ্যাকনেকে, মানে ব্রণকে একদম দূর করে দেবে আর তোমার স্কিনকে একদম ক্লিয়ার, গ্লোয়িং আর স্মুথ করতে সাহায্য করবে, তাহলে ডেফিনেটলি এটাকে কিনে ফেলো। তো নেক্সট আমি যেটা নিয়েছি সেটা হলো ল্যাকমি অ্যাবসোলিউটের এই মুজ ফাউন্ডেশনটা। গাইস, আমি তোমাদেরকে হাইলি এটাকে পারচেজ করতে রেকমেন্ড করব, এটা এতটাই ভালো। আই থিংক আমি এটা 4-5 বছর ধরে তো ইউজ করছি, তাহলে বুঝতেই পারছো এটা কতটা ভালো। তোমাদেরকে এটাকে অ্যাপ্লাই করার জন্য কোনো বিউটি ব্লেন্ডার বা ব্লেন্ডিং ব্রাশের প্রয়োজন হবে না, জাস্ট কিছুটা নিয়ে নেবে আর স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে, ব্লেন্ড করে নেবে হাত দিয়ে, ব্যাস, দ্যাটস ইট। আর এটা এক ধরনের ন্যাচারাল ফাউন্ডেশন, এটা ফাউন্ডেশনের মতো অতটা ফুল কাভারেজ দেবে না, বাট ডে টাইমের জন্য একদম পারফেক্ট। আর এটা 16 ঘন্টা পর্যন্ত তোমার স্কিনে থাকবে, আর এটার মধ্যে তোমরা 6টা ডিফারেন্ট শেডও পেয়ে যাবে। আর আমি যেটা এখানে ইউজ করছি সেটা হলো বেজ হানি। তো গাইস, এখন শীতকাল চলছে আর শীতকালে আমাদের স্কিন পেটে পেটে যায়, ড্রাই হয়ে যায়, মানে এটা খুবই কমন প্রবলেম, সবার সাথে হয়। আর তার জন্য আমাদের সপ্তাহে একদিন বডি স্ক্রাব করা ডেফিনেটলি উচিত গাইস। আর যার জন্য আমি যেটা ইউজ করি সব সময়, মানে বহু বছর ধরে ব্যবহার করে আসছি, সেটা হলো এম ক্যাবেনের ন্যাকেড অ্যান্ড র কফি বডি স্ক্রাবটা। আর আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এটা যদি তোমরা একবার ব্যবহার করো না, মানে এটার অ্যাডিক্টেড হয়ে যাবে তোমরা। তো তুমি যদি কোনো ঝামেলা ফ্রি অপশন চাও যেখানে তোমাকে জাস্ট বডিটাকে একটু স্নানের আগে ভিজিয়ে নিতে হবে, তারপর এম ক্যাফিনের এই বডি স্ক্রাবটাকে নিয়ে জাস্ট স্কিনটাকে রাব করে নিতে হবে, আর তারপরেই পেয়ে যাবে তোমরা তোমাদের পছন্দ মতো স্কিন। আর স্কিন ভীষণই সফট হয়ে যাবে এন্ড এট দ্য সেম টাইম স্কিনটা ভীষণই ব্রাইটেন করবে। তো বডি স্ক্রাব করার পর আরো একটা জিনিস ম্যান্ডেটরি যেটা আমাদের করতে হবেই, সেটা কি বলতো? বডি লোশন, অবভিয়াসলি, কারণ বডি লোশন না অ্যাপ্লাই করলে বডি স্কিন তো আবার ড্রাই হয়ে যাবে। আর তার জন্য আমি তোমাদের সাজেস্ট করবো লাভ বিউটি অ্যান্ড প্ল্যানেটের এই বডি লোশনটা। গাইস, আমার মনে হয় না এই প্রোডাক্টটার আলাদা করে কোনো ইন্ট্রোডাকশনের দরকার আছে, এতটাই ভালো। আর এটার ফ্রেগনেন্স, মানে রোজের ফ্রেগনেন্স, মানে শীতকাল গাইস, বডি লোশনটা অ্যাপ্লাই করতে হবে, অন্য কোনো অপশন নেই। আর তার জন্য এটা একবার ট্রাই করে দেখো, একটা বডি লোশনে তো সারা জীবন যাবে না, তো একবার আমি ট্রাই করতে তোমাদেরকে ডেফিনেটলি বলবো। আর তার সাথে সাথে এটা 100% ভেগান, মানে আমাদের স্কিনের জন্য খুবই ভালো, কেমিক্যাল ফ্রি, ক্রুয়েলটি ফ্রি। অ্যান্ড অলসো গাইস, এটার দামও কিন্তু খুব একটা বেশি না, অ্যান্ড এটার উপর ডিসকাউন্টও চলছে অ্যামাজনে। তো চলো, ওয়েট করছো কিসের জন্য? এক্ষুনি এটাকে পারচেস করে ফেলো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো নেক্সট যেটা আমি পারচেস করছি সেটা হলো এই ফেশিয়াল মেকআপ রিমুভার ক্লিনজিং প্যাড দুটোকে, অ্যান্ড এটা ব্যবহার করে আমার এক্সপিরিয়েন্স জাস্ট অসাধারণ। গাইস, প্রথমত আমি একটা জিনিস তোমাদের বলতে চাই, আমাদের স্কিনে মাঝে মাঝে অকারণে ব্রণ, মানে অ্যাকনে দেখা দেয়, এর কারণ এটাই যে আমরা মেকআপের পর আমাদের স্কিনটাকে ভালোভাবে ক্লিন করি না, অথবা আমাদের স্কিনটা ভালোভাবে ক্লিন হয় না, স্কিনের কোথাও পোর্সের ভেতর নোংরা অথবা মেকআপ আটকে থাকে, যার জন্য পরে সেটা ব্রণ হয়ে আমাদের স্কিনে দেখা দেয়। সেক্ষেত্রে তোমরা যখনই মেকআপ রিমুভ করবে, তারপর যদি তোমরা এটা দিয়ে তোমাদের স্কিনটাকে ক্লিন করো, মেকআপটাকে খুব ভালোভাবে ক্লিন করতে সাহায্য করবে। আর এটার ফেদারটা এতটা সফট না, আর এটাকে ইউজ করাও ভীষণই সিম্পল, জাস্ট তোমাকে জলের মধ্যে এটাকে এভাবে ডুবিয়ে স্কুইজ করে নিতে হবে আর স্কিনটাকে ক্লিন করে নিতে হবে। আর এটা সব থেকে প্লাস পয়েন্ট কি বলতো, এটাকে তোমরা রিইউজ করতে পারবে, মানে এটাকে বারবার ইউজ করতে পারবে। ওকে, তো নেক্সট আমি যে প্রোডাক্টটা নিয়েছি সেটা শীতকালের জন্য আরো একটা খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট, যেটা হলো বডি অয়েল, আর এটা হলো প্লামের বডি অয়েল। গাইস, এই বডি অয়েলটাকে আমি কেন তোমাদেরকে সাজেস্ট করছি সেটা আমি বলি, তার কারণ এটা নন স্টিকি বডি অয়েল। নর্মালি বডি অয়েল অ্যাপ্লাই করলে স্কিন সারাদিন চিপচিপ করতে থাকে, জামা কাপড়ে অয়েল লেগে যায়, সেটা কিন্তু এটা করবে না। তো যারা যারা বডি অয়েল ইউজ করতে পছন্দ করো, বডি লোশন পছন্দ করো না, তারা ডেফিনেটলি এটাকে ট্রাই করে দেখো। তো এবার আমি তোমাদেরকে দেখাবো কিছু মেকআপ প্রোডাক্ট যেগুলো আমার মনে হয় তোমাদের সবার কাছে থাকা উচিত। প্রথমে যেটা আমি নিয়েছি সেটা হলো ল্যাকমি অ্যাবসোলিউটের এই আই শ্যাডো প্যালেটটা। এই শেড গুলো খুবই পিগমেন্টেড, এর মধ্যে ম্যাক্সিমাম
রকম শেড যেগুলো আছে, শিমেরি শেড আছে। আমার মনে হয় পার্টির জন্য, অকেশনের জন্য, বিয়ে বাড়ির জন্য এই ধরনের একটা আই শ্যাডো তোমাদের সবার কাছে থাকা উচিত, যেটা দিয়ে তোমরা একটুখানি পার্টি লুক ক্রিয়েট করতে পারো। সব থেকে মজার ব্যাপার হলো এটার উপর আমি 300 মানে 300 টাকার ডিসকাউন্ট পেয়েছি অ্যামাজন থেকে কিনে। তো খুবই কম দামে একটা ভালো আই শ্যাডো প্যালেটের জন্য তোমরা এটা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। তো লাস্ট বাট নট দ্য লিস্ট আমি যেটা নিয়েছি সেটা হলো এই নেল রিমুভারটা কালার বারে। গাইস তোমরা নেল রিমুভার অনেক ইউজ করেছো, কটন প্যাডের মধ্যে নেল রিমুভারটাকে ঢালো, মানে কটনটাকে আলাদা করে কিনতে হয়, নেল রিমুভারটাকে আলাদা করে কিনতে হয়, তারপর আবার ঘষে ঘষে নেল পলিশটাকে রিমুভ করতে হয়, তারপরে যদি গ্লিটার নেল পলিশ হয় তাহলে তো হয়েই গেল, মানে ঘষতে ঘষতে জীবন শেষ হয়ে যায়। বাট এখানে ঘষা ঘষি করো ঝামেলা নেই, জাস্ট এটাকে ওপেন করতে হবে অ্যান্ড ফিঙ্গারটাকে এর মধ্যে ইনসার্ট করে জাস্ট রাব করতে হবে, নেল পলিশ রিমুভ হয়ে যাবে। কারণ এটার মধ্যে কটন প্যাড আছে, এটার মধ্যে প্রচুর নেল রিমুভার ভর্তি আছে। আর আমি এখন করে দেখাচ্ছি না, তার কারণ আমার নেল পলিশটা উড়ে যাবে, তো আমি তোমাদেরকে পরে ডেমো দেখাবো। ডেফিনেটলি গাইস ইউনিক একটা ব্যাপার, আর আমি অনেকদিন ধরে ব্যবহার করছি, তো আমি ভাবলাম চলো তোমাদের সাথেও শেয়ার করি। এরকম একটা প্রোডাক্ট তোমাদের কাছে ডেফিনেটলি থাকা উচিত, মানে ঝটপট করে জাস্ট ওপেন করবে আর নেল পলিশটাকে রিমুভ করে নেবে। আরো একটা প্রোডাক্ট দেখাতে গাইস আমি একদম ভুলে গেছি তোমাদের, সেটা হলো ল্যাকমি অ্যাবসলিউটের এই লিপস্টিকটা। এটা শেডটা বেরি শেড, আমি এর শেড নাম্বারটা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অলসো লিঙ্কটা ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে, তো তোমরা ট্রাই করে দেখতে পারো এরকম ডার্ক লিপস্টিক যদি তোমরা পছন্দ করো। ওকে গাইস, তো এটা ছিল আমার অ্যামাজনের ছোট্ট একটা বিউটি হল, যেখানে আমি তোমাদেরকে দেখালাম আমার পছন্দের সমস্ত প্রোডাক্ট গুলোকে। আর আই এম শিওর যে গাইস প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদের পছন্দ হবে ব্যবহার করে, আর আই এম শিওর গাইস এগুলো তোমাদের কাজে লাগবে, কারণ এগুলো আমাদের প্রত্যেকদিন ব্যবহার করতে তো লাগেই। তো তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখো, আর এটা বিশ্বাস রেখো যে এমন কিছু প্রোডাক্ট আমি তোমাদেরকে সাজেস্ট করবো না যেটা আমার পছন্দ হয়নি। ডেফিনেটলি আমি ব্যবহার করছি অনেক বছর ধরে, ভালো রেজাল্ট পেয়েছি, তারপরে আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আর প্রত্যেকটা প্রোডাক্ট আমি অ্যামাজন থেকে পারচেজ করেছি, যার সমস্ত লিঙ্ক তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দুটো লিঙ্ক পাবে। প্রথম লিঙ্কে ক্লিক করলে তোমরা সমস্ত প্রোডাক্টগুলোকে একসাথে দেখতে পারবে, আর ইন্ডিভিজুয়াল লিঙ্কও পেয়ে যাবে। তো কুকুরটা কখন থেকে ডাকছে বন্ধই করছে না। ওকে তো চলো, কুকুর ডাকতে থাকবে আমাকেও কাজ করে দিতে হবে। আর প্রত্যেকটা লিঙ্ক তোমরা, তো যেটা বলছিলাম প্রত্যেকটা লিঙ্ক তোমরা ইন্ডিভিজুয়ালি পেয়ে যাবে। তো ডেফিনেটলি শপিং করো, হ্যাপি শপিং। অ্যান্ড চলো আমি তোমাদেরকে দেখা করছি নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই।